আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে বের হয়েছি, যদিও লকডাউন চলতেছে, আজকে রোজার আগের দিন, কালকে থেকে রোজা, আজকে 13 তারিখ, আর কালকে থেকে কঠোর লকডাউন পড়বে। তাই ভাবলাম কালকে যদি বের হতে পারবো না, তাহলে আজকে থেকে বের হই, আজকে ভিডিও একটা ভিডিও করা যাক। তো লাস্টে একটা ভিডিও করা হয়েছে, তো আজকে আরেকটা ভিডিও করবো লাস্টে রোজার আগে। অ্যান্ড সবাইকেই রমজানের শুভেচ্ছা, রমজান মুবারক। আর আজকে যদি বেরিয়েছি, আজকে যাবো টাঙ্গালের ওইদিকে এমনি রাইড করতে মেনলি আজকে রাইড করতে ইচ্ছা করতেছে, এই জন্যই বেরিয়েছি। তাছাড়া কোনো ইচ্ছা নাই যে ভিডিও করার জন্য, ওরকম কিছু না, আমার রাইড করতে মেনলি ইচ্ছা করতেছে। আর রাইড করার জন্য আমাদের এদিকে ঢাকা টাঙ্গালের হাইওয়েটা বেস্ট, চলেন। তো এখন আমি কলেজ রুটে চলে আসি অলরেডি। তো ওয়েদারটা ভালোই আছে, চালাই ভালো, তো গাড়িগুলো কম, যদিও ওইরকম না। তারপরে পুলিশরা তো দাঁড়াই আছে, সিগনাল দেয়নি, যাই হোক ভালো, সিগনাল দিলে ঝামেলা, দিলেই পকেট থেকে কিছু খসে যেত, যা হোক প্যারা নিয়ে লাভ নাই। তো সাধারণত পুলিশ থাকে রেললাইনে, ওইখানে আজকে একটু আগেই দাঁড়াইছে, এদিকে থাকে, তো আজকে আরও আগে দাঁড়াইছে। তো যাই হোক, সেটা নিয়ে আমার প্যারা নিয়ে লাভ নাই, আজ সিগনাল দেয় নাই আমাকে। তো আগে রেললাইনে অনেক আশা হয়েছে, এটা আমাদের কারিগরের রেললাইন, তো এখন এদিকে আসে হয় না। তো এখন চলে আসছি আমি ঢাকা টাঙ্গাল হাইওয়েতে চলে আসি। তো এখন এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে কত দূর যাবো জানি না, মেনলি কালিয়াকৈর আমি ঢাকা টাঙ্গাল হাইওয়েতেই রাইড করতে আসছি। যদিও ভাবতেছিলাম যে গাড়িগুলো অনেক কম হবে, বাট সেরকম মনে হচ্ছে না, যথেষ্ট গাড়ি দেখতেছি। যদিও বাসগুলো কম, বাট ট্রাক প্রাইভেট এগুলো বেশি, তো এই যে আর লেগুনাগুলো চলতেছে প্রচুর পরিমাণে, তো এই জন্যই মনে হইতেছে গাড়িগুলো অনেক বেশি, বাট সেটা ফ্যাক্ট না। তো দেখি, এরকম গাড়িগুলো থাকলে তো হয়তো বেশি দূর যাবো না, তাহলে ব্যাক করে ফেলবো, বিকজ এই জ্যামের মধ্যে বা গাড়িগুলোর আশেপাশে চালাইতে খুবই বিরক্তকর লাগে, অ্যান্ড সেটার জন্য মোটেও আসি নাই, আসছি মেনলি রাইড করতে, ফ্রি রাইড করতে। তো দ্যাটস ওয়াই এরকম গাড়ি থাকলে তো ফ্রি রাইড করতে পারবো না, সেক্ষেত্রে একটু ঝামেলাই। তো দেখি কত দূর এরকম গাড়ি থাকে কিনা, মনে হয় না থাকবে, কাজ এগুলো অনেক সময় এত গাড়ি থাকার কথা না, কালকে থেকে লকডাউন, আর আজকে লকডাউন চলতেছে, যেহেতু কালকে থেকে বেশি লকডাউন মানে কড়াকড়ি, বাট আজকে সেরকম না। তো চলেন দেখি, যাইতে থাকি কেমন হয়, খুব বেশি থাকলে হয়তো বেশি দূর যাবো না, আর না হলে অনেক দূর যাইতে পারি, যতক্ষণ ভালো লাগে রাইড করতে সেইভাবেই বের হয়েছি, ওরকম কোনো প্রিপারেশন এমনি একাতেই একাই বের হয়েছি, যে কত দূর যাইতে পারি। দেখ ঢাকা টাঙ্গাল হাইওয়ে তো জোস, এখন মোটামুটি ফিনিশিং কাজ, যদিও দু একটা প্রবলেম ছাড়া তেমন কোনো প্রবলেম নাই, যেমন মানুষজন হঠাৎ করে দৌড় দেয়, সিএনজি অটোগুলা ঢোকাই দেয়, এই দু একটা মিনিমাম প্রবলেম ছাড়া তেমন কোনো প্রবলেম নাই। আর রাইড করতেও মজা আছে, রাস্তাটা আগের থেকে অনেকটা ফিনিশিং ভালো হয়েছে, কজ বারবার উপরে পিচ দিতে দিতে ফিনিশিংটা অনেকটা ভালো হয়েছে আগের থেকে, কাজ আগে ফিনিশিংটা খুবই দুর্বল ছিল। তো চলেন ঢাকা টাঙ্গাল হাইওয়েতে তো টপ ওঠার ইচ্ছা করবেই, তাও না ওঠানোই গেল। তো যাই হোক, এখন নাসির গ্লাসের এখানে চলে আসছি, তো এইদিকে প্রচুর টান হয়েছে, এই জন্য ভিডিও করা হয়েছে, কিন্তু ওগুলো দিব না, আজ এত স্পিডের ভিডিওগুলো দিয়ে লাভ নাই, এখানে পুরাটাই আমার 100-এর উপরে টান ছিল। যদিও আমি সেফলি রাইড করছি, আমি গাড়িগুলো দেখেই রাইড করছি, তো এরকম কিছু মনে করার কিচ্ছু নাই। তো যাই হোক, এটা আমি সামনেই মহেরা জমিদার বাড়ি, ওটা আর কি দেলদুয়ার, এখানে কয়েকবার আসছি এর আগেও, তো আজকে আসলাম। তো এদিকে এইখানে কিন্তু স্লো করছি, কারণ সাইডে দেখতেছেন গাছপালা, যদি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মেনলি ভিউটা, রাস্তাতে গাড়ি ঘোড়া নাই, দুই পাশে এই গাছ মানে ক্ষেত, তো ধান ক্ষেত না, এগুলো কি ক্ষেত বলতে পারলাম না, বাট রাস্তার ওয়াও লাগতেছে, এই জন্য আমি এখানে স্লো করছি, অ্যান্ড স্লো যাচ্ছি, আর বেশি তো যাবো না, সামনে পর্যন্তই যাবো, দেলদুয়ার পর্যন্তই, ওইখানে চা খেয়ে তারপর চলে আসবো, ব্যাক করবো কফি নিয়ে, কজ আর সামনে যাওয়ার ইচ্ছা নাই রাইড করার, মানে ইচ্ছা মরে যায় না, বাট রাইড করতে যথেষ্ট হয়েছে মনে করতেছি, বেশি দূর না যাওয়াই ভালো, তাহলে টাঙ্গালি চলে যাব, আর সেক্ষেত্রে টাঙ্গাল যাওয়ার ইচ্ছা নাই এখন। তো দেখি এদিকে একটা ফ্রেন্ড থাকে, ওর একটা ফোন দেবো, দেন আর একটু কাজ আছে ওইটা করে দেন চলে যাব, যদিও এখানে কোনো কাজ নেই আমার, বেসিক্যালি আমার ফোনে একটু কাজ আছে, ওইটা করে দেন। তো এইখানে থামবো, এটা দেলদুয়ার বা নাটিয়াপাড়া বলে, এখান থেকে মহেরা জমিদার বাড়ি 2 কিলো মতো হবে ডান সাইডে, ওই দিক দিয়েও যাওয়া যায়, নাসির গ্লাসের ওইখান থেকে আরও কাছে হয়, এদিক দিয়ে একটু দূর হয়, তো এদিক দিয়েও যাওয়া যায় মেনলি, এটা হলো নাটিয়াপাড়া বাজার বা দেলদুয়ারের। তো এইখানে এর আগে কয়েকবার আসছে, এখানে এর আগে একবার আসছিলাম দুইটা ভাইয়ের সাথে, 14 ফেব্রুয়ারিতে মেবি, হ্যাঁ 14 ফেব্রুয়ারিতে আসা হয়েছিল, তো দুইটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, তো তারাও কালেক্ট করে গেছিলো, তাদের সাথেই আসছিলাম, তো এখানে বসে তাদের সাথে চা খাওয়া হয়েছিলো। তো আজকে এত সময় নেই যে তাদের ফোন দেবো, কাজ নাম্বার আছে তারা দিয়ে দিছিল, বাট আজকে এত সময় নেই যে তারা ফোন দেবো, তো এখানে কফি শপ আছে দুইটা, তো এখানে যাবো মেনলি, কফি খেয়ে দিন চলে যাবো। আর এটা এখানে আসা হয়েছে, এটা চিনি আমি, কয়েকবারই আসা হয়েছে জমিদার বাড়ির কারণে, আর এমনি তো ঢাকা হাইওয়েতে যখন রাইড করছি, মানে ঢাকা টাঙ্গাল হাইওয়েতে, তো এইখানে থামা হয়েছে, আর এই জায়গাটা ভালো করে চিনি, কাজ মহেরা জমিদার বাড়ির কারণেই।
তো এখানে যাব, দেখি এখানে বসে দেন ব্যাক করবো, কজ আর সামনে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। কাজ অনেক দূর চলে আসছি, এটা অনেক কালেক্ট করতে অনেক দূর, যদিও 30 কিলোর উপরে হয়ে গেছে অলরেডি। তো আর রাইড করবো না, বেশি রাইড করা ভালো না, তাহলে শরীরের উপর প্রেশার পড়ে যাবে। আর কালকে থেকে যেহেতু রোজা, তাহলে সেক্ষেত্রে আরও যাওয়া যাবে না, কাজ রোজার একটা ফ্যাক্ট থাকে। তো রোজার আগে এত রাইড না করাই ভালো, যদিও রাইড করলে তেমন কোনো প্রবলেম হচ্ছে না আমার, বাট তারপর এত দরকার নেই, রাইড করার ইচ্ছে ছিল এই জন্য রাইড করছি। তো এখানে বসবো, দেন কফি একটা নিয়ে দেন আস্তে আস্তে চলে যাবো। আর কালকে থেকে সে তো রোজা, তো সবাই রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর আমিও রাখবো ইনশাল্লাহ, 30টায় করবো। তো সবাই করতে পারবেন আশা করি, সবাই আল্লাহকে তৌফিক দান করুক, আর সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। যদি আমি পড়ি না ইনশাল্লাহ, সেই রোজার মধ্যে 5 ওয়াক্তই পড়ব আশা আছে, ইনশাল্লাহ অবশ্যই পড়বো, আশা আছে না শুধু পড়ার ইচ্ছা আছে। এখানে একটু বসি এই সামনে কফি ক্যাফেতে, চলো। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... বা নটিয়ে নাটিয়ে পারে তো অনেকক্ষণ বসলাম, 20 মিনিটের মতো, 25 আধা ঘন্টার মতো বসে হয়েছিলো। তো এখানে একটু লেট হওয়ার কারণ হলো একটা ভাইয়ের সাথে পরিচয় হলো, যে কিছুদিন আগে আমাদের এলাকায় গিয়েছিলো, এই জন্য তার সাথে কথা বললাম কিছুক্ষণ। তার ওইখানে আর কি মোটর পার্টসের অ্যান্ড স্পেয়ার্সের দোকান আছে, তো সেইখানে বসা হয়েছিলো, তার সাথে পরিচয় হলো। তো যাই হোক, ভাইটা অনেক ভালো, তার সাথে পরিচয় ভালো হয়েছিলো, তার সাথে আরও কয়েকজনের পরিচয় হলো, আরও 3-4 জনের সাথে পরিচয় হলো, তার অনেক ভালো। তো আবার আসতে বললো, দাওয়াত দিয়ে দিলো। যাই হোক, তো ওইখানে একটু লেট হয়েছে যদিও, বা এখন আমি চলে যাবো, আর লেট করতাম বাট সেক্ষেত্রে দেখি 5টা বাজে, সেক্ষেত্রে আমি এলাকাতে ক্রিকেট খেলতে পারবো, সেই সময়টা আছে আমার হাতে। তো তাই ভাবলাম যদি আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারি, তাহলে এলাকাতে গিয়ে ক্রিকেট খেলতে পারবো। তো দেখছি চলে আসি তাড়াতাড়ি চলে যাবো। আর এই হাইওয়েতে অত ভিডিও করা হয় না, ভিডিও করলে ওগুলো দেওয়া হবে না জানি, কাজ আপনি যখন 100+ টপ স্পিডে থাকবেন তখন এত ভয়েস ভালো হয় না, সেটা আমি জানি। আর ভয়েস ভালো হলে সেটা ভালো হবে না, আর আমি কথা বললে কমফোর্ট ফিল করবো না কাজ। আর হাইওয়েতে এতে টানা যায়, কজ অনেকে মনে করে এত ওভার স্পিড করা ভালো না, সেটা আমিও জানি, বাট এইখানে আপনি যদি দেখে মানে রাস্তা চেনা থাকে সেক্ষেত্রে রাইড করতে পারেন, সেটা আসলে সেটা নিজস্ব ব্যাপার, কে কতটুকু রাস্তাটা চেনে আন কতটা কমফোর্ট ফিল করে। তো আমি আমার কমফোর্টের মধ্যে রাইড করি, যে ওরকম ওভার স্পিড আমার ফুল দিতে হবে সেরকম, দু একবার ওটা এমনিতেই চেক করি যে কত উঠে দেখি। তো সেক্ষেত্রে এটা সেটা না করাই ভালো, তো সেক্ষেত্রে নিজের ইচ্ছা। আর ঢাকা টাঙ্গাইলের রাস্তার সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হলো, এই প্রায় সময় একটু জায়গা হলেও আপনার সিঙ্গেল লাইনে চলতে হবে, কজ আরেক লাইনে কাজ চলতেছে, এটা সবসময় হইতেছে, এটা কবে শেষ হবে জানি না, এটা হয়তো শেষ হবেও না, না হোক রাস্তার কাজ, কিন্তু রাস্তা ফ্রেশ থাকুক এটাই চাই। তো একটু সিঙ্গেল লাইনে যাইতে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে ওই পাশে রাস্তার কাজ চলতেছে, এই জন্য আমি এই পাশে চলে আসছি, এটা আসলে কিছু করার নাই। তো যাই হোক, খুবই চলে আসছি এলাকার দিকে, এখানে আর বেশিক্ষণ থাকবো না, আর আমাদের কালে করে চলে আসছি,
এই কালে করে এটা আমি এখন ফুয়েল নিতে হবে, কাজ ফুয়েল শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু লকডাউন সামনে তো ফুয়েল ফুল করে নিতে হবে, কাজ গাড়ি তো টুকিটাকি বের করা হবেই, তো সেই ক্ষেত্রে এই পাম্পে না আসা হলে তেল ভরা হবে না, তো বাইরে ভরাটা ঝামেলা হবে, সেই ক্ষেত্রে একটু ঝামেলায় পড়ে যাবো। তো দ্যাটস ওয়াই এখান থেকে ফুয়েল নিয়ে নিব, রমজানও আসতেছে, যদিও বাইক অত রাইড করা হবে না, তারপরে ফুয়েলটা নিয়ে রাখা ভালো, কাজ তারপরে লকডাউন থাকলে কোনো প্রয়োজনে বের হতে পারবো, সেক্ষেত্রে আমার ফুয়েলের জন্য লেট করতে হবে না বা ঝামেলা করতে হবে না। তো এখানে ফুয়েল নেবো, এটা শিলাবৃষ্টি পাম্প, এখান থেকে সবসময় ফুয়েল নেওয়া হয়। তো ফুয়েলটা মোটামুটি ভালো, ওইরকম যে খুব বেশি ভালো সেরকম কোনো সার্টিফাইড করবো না, বাট ফুয়েলটা ভালো নিতে পারেন, কাজ নিয়ে কোনো সমস্যা আমি পাইনি আজ পর্যন্ত, কাজ সবসময় ফুয়েলটা ভালোই ছিল, ওইরকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। তো মেনলি আমি ট্যাঙ্কিটা ফুল করে নেবো, কাজ মেনলি আমি ট্যাঙ্কিটা ফুল করে নেবো, কাজ ট্যাঙ্কিটা ফুল করলেই ভালো হয়, সেই ক্ষেত্রে প্রবলেম থাকে না, রাইড করতে সুবিধা হয়, যে তেলের চিন্তা থাকে না। তো আগে তো তেল ভরতাম না, তো সেই ক্ষেত্রে আমার প্রবলেমটা হয়তো যে বারবার ফুয়েল নিতে হইতো, সেক্ষেত্রে লোকাল থেকে নিতে হতো, আর লোকাল থেকে নিলে যেটা সমস্যা হতো সেটা হলো লোকাল থেকে নিলে আপনার ফুয়েলগুলো ভালো হইতো না, আর এটা গাড়ি খুবই সমস্যা হতো, আর মাইলেজও খুব কম দিত, সেই জন্য আমি ফুয়েল লোকাল থেকে নিতে চাচ্ছি না, তো সেই জন্য এখন ফুয়েল ফুল করে রাখি, সেক্ষেত্রে আমার লোকাল থেকে নেওয়ার প্রয়োজন পড়ে না। তো আর এই ক্ষেত্রে একটা সুবিধা হয় যে ফুয়েল ফুল করলে সেক্ষেত্রে বারবার ফুয়েল নিয়ে আর ঝামেলা থাকে না, তো সেটা আমার পছন্দ না। তো এখন ফুয়েল নিব, তো ফুলই নিব, ফুল করব। যাই হোক, আমার ফুয়েল নেই শেষ, অ্যান্ড ফুয়েল ফুলই করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এটা আপনি যদি গুগল করি তাহলে দেখতে পারি, যেটা সেটা হলো ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 12.5 লিটার, বাট সেক্ষেত্রে 13.5 লিটার তেলটা দেয় সব সময় পাম্পে থেকে। তো সেক্ষেত্রে পাম্পে দুই নাম্বারই করে, জানি না, বেশিরভাগ পাম্পে তাহলে দুই নাম্বারই করে, আর না হয় আমাদের ফুয়েল ক্যাপাসিটিটা বেশি 30.5 লিটার, সেক্ষেত্রে জানি না আসলে কী। তো আর এর আগে যে ফুল করছিলাম তাতে 490 কিলো চলছে, সেক্ষেত্রে আমি প্রায় 39-38 কিলোমিটার মাইলেজ পাইছি, যদি সেটা অনেক কমই মনে হইতেছে আমার কাছে, কাজ গাড়িতে আমি একটা ভালো সার্ভিসিং দেওয়ার পর এরকম মাইলেজটা আশানুরূপ হয় নাই। তো যাই হোক, এখন চলে যাবো, এখানে লেট করলেই লেট হবে, কাজ আমি খেলবো বলছিলাম আগেই, তো ওই জন্য লেট করবো না, তো ডিরেক্ট চলে যাবো। আর সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক, কালকে থেকে রমজান, তো সবাই রোজা রাখবেন, আর ইনশাআল্লাহ দোয়া করবেন আমি রোজা রাখতে পারি, আর সবাই রাইড সেফ, ওয়ার হেলমেট অবশ্যই, হেলমেট দিয়ে রাইড করবেন আর সেফলি রাইড করবেন, সব থেকে বড়ো কথা যেটা। আর সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা, আর সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন।